মাদারীপুরের শিবচর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শিবচর উপজেলা পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর এক আসনের সংসদ সদস্য নুরী আলম চৌধুরী লিটন। বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুনির চৌধুরী। শিবচর উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে এতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজিবুল ইসলাম, পৌর মেয়র আওলাদ হোসেন খান এবং শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিরাজ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।